হ্যালো এভরিওয়ান, আজকে আমার রিনিমিনি কিচেনের দেখো নতুন গেস্ট আমার বোন নাম্বল প্রিয়দর্শিনী দাস। আর ওদেরকে তো তোমরা চেনোই, আগের ব্লগে দেখেছো। আর ওই যে মাসি এসছে, আর একটা মাসি এসছে, আর এই যে তোমার নাম বলো অনুসন্দিচ্ছা, ওর নামটা অনেক বড়, আমি ওকে অনু করেই ডাকবো। আজকে আমার রিনিমিনি কিচেনে কি রান্না হবে? ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস খাবে সবাই, তাই ভাবলাম আজকে একটা নতুন রেসিপি করি, যেটা রেসিপিটা বললো আমার মাসি, মিক্স ফ্রাইড রাইস, চিকেন দিয়ে মিক্স ফ্রাইড রাইস। তো চলো নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমার এদিকে উনুনও পুরো ধরে গেছে। সব কিছু কেটে সাজিয়ে নিয়েছি একদম, আজকে টাইম একদম কম, তাই আর সময় নেই যে দেখানোর। দেখো নতুন বালতি গরম, এখন এই গরম জলটার মধ্যে দিয়ে দিব গোটা গরম মশলা। এই যে আম্মু দিচ্ছে, ওর নাম প্রিয়দর্শিনী কিন্তু ওকে আমরা সবাই আম্মু করে ডাকি। এই গোটা গরম মশলাটা এখন এটা একটু জলটা ফুটুক, তারপরে আমরা চালটা ছেড়ে দেবো। জলের মধ্যে দিব একটু লবণ। তো বলে ফ্রেঞ্চ ফ্রাই করে বাড়িতে, দেখো হাসো একটু হাসো। মাটির ইটা দিয়ে ঢেকে দিই, এখানে তুমি এবার এর মধ্যে দুটো লঙ্কা, আম্মু সাবধান। এই হচ্ছে আমাদের মাংস, বোনলেস মাংস নিয়েছি, এটা এখন ম্যারিনেট করব। দেখি ভাত কতটা হলো, মা দেখো টকবক করে ফুটছে। আদা রসুন বাটা লবণ, হলুদ গুঁড়া, এবার এটাকে এই যে এটা নতুন রেনিমিনি কিচেনের জন্য দেখো কত ছোট্ট কিনছি, কি সুন্দর না এটা, দামটাও সুন্দর 220 টাকা। কড়াই পেছন দেখো মাটি লাগিয়ে নিয়েছি, বসালাম। দেখো আমার এগুলোও নতুন কিনেছি রিনিমিনি কিচেনে, বাপরে জল পড়ছে। আর আম্মু ঘেমে কি অবস্থা, আম্মুটা মোচ। এবার তেলের মধ্যে ম্যারিনেট করা মাংসটা অল্প অল্প করে ভেজে নেব। কি সুন্দর ভাজা হচ্ছে, দেখো উনান নিভে গেলে এগুলোও করতে হয়। ভালো করে হাওয়া দেয়, হ্যাঁ মুখটা হাওয়া দিয়ে আস্তে আস্তে জ্বলে যাবে, ওই লাগটা তেল জ্বলে গেছে, জ্বলে গেছে। এই ফেটানো ডিমটা দিয়ে একটু ঝুড়ি ভাজা করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল, আর হচ্ছে দেব অল্প ঘি, কাজু কিশমিশটা দিতো। হ্যাঁ রে বাপরে বাইরে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল, ব্যাস কাজু কিশমিশটাকে হালকা একটু তেলে ফ্রাই করে নেব। আদা আর রসুন গ্রেট করে রেখেছিলাম, পেঁয়াজ। এবার এক এক করে সব ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি আমরা, ক্যাপসিকাম, বিনস আর গাজর, এগুলো এখন ফ্রাই করে নেব। এবার এখানে দিয়ে দেব একটু লবণ, লঙ্কার গুঁড়া। এবার আমাদের সব ভেজিটেবলসগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে সব দিয়ে দেব। দাও ডিমটা দিয়ে দাও তো, তোমরা এর মধ্যে চিংড়ি মাছটা চাইলে অ্যাড করতে পারো, কিন্তু অনেকের অ্যালার্জি থাকে তাই আমি দিইনি। এবার দিয়ে দেব ভেজে রাখা চিকেনটা, ভাতটা কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এইবার অল্প অল্প করে ভাতগুলো দিয়ে দেবো, বাপরে কত জোরে বৃষ্টি শুরু হলো। এটাকে একটু ভালো করে এবার মিক্সড করে নিতে হবে, আর এই মিক্সড ফ্রাইডে কিন্তু চিনি ইউজ হবে না, ঠিক আছে?
আর কাজু কুচি আমার কিচমিচগুলো তো ভিডিও চক করে পুরো বাদাম হয়ে গেছে ভেজে। কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে রে। এবার এটা পুরোটা মিক্সড হয়ে গেলে ওপর দিয়ে দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দেবো। আমাদের মিক্সড ফ্রাইড রাইস রেডি। আমার রান্না শেষ। আমিও খাওয়া শুরু করি অল্প দিয়ে। তো ওটা প্লেটটা অন্ধকার হয়ে গেছে ওপরে, তার জন্য সবাইকে নিচে নিয়ে আসলাম। আমি টেস্ট করে দেখি কেমন আছে। এই যে বড় মেহমান, রান্নাবাটির সময় থাকবে না। তারপরে লাস্টে এই যে কেমন হয়েছে, খুব টেস্টি। এবার খেয়ে দেখি কেমন বানিয়েছি। সবই ঠিক আছে, বাট কিছু নুনটা লাগতো না। টেস্ট করো, লবণটা একটু কমই হয়েছে। এমনি খুব টেস্ট হয়েছে। কি হয়েছে, বাপরে গুটির খুব টেস্ট লাগছে। আছে গল্প, তাও তো আমি একটু বেশি করে রান্না করি। কি তুই আমার আমার সালাদ থেকে নে, সত্যি এটা এত টেস্ট হয়েছে না। এরপরের দিনে বাড়িতে বেশি করে বানাবো সবাইকে খাওয়াবার। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। আমার খাওয়াও শেষ, আর আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।